হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা দারুণ সুস্বাদু পাস্তার রেসিপি। খুব তাড়াতাড়ি হঠাৎ করে আমারও মন হলো যে চলো পাস্তা খাওয়া যাক। আজকে যখন ঘরেতে সবই রয়েছে, শসা, পেঁয়াজ, টমেটো, পাস্তা, ডিম, সব কিছুই, খুব সহজে এটাকে আমি বানিয়ে ফেলবো। এখানে কড়াই দিয়ে নিয়েছি তেল, তেলের পর দিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ, পেঁয়াজের পর দিয়েছি টমেটো, টমেটোর পর দিয়েছি ডিম। এটা আমি একটা ডিম দিয়ে অল্প করে, দেখতেই পাচ্ছো ডিমটা খুবই বড় সাইজের ছিল, যেটা তোমাদের দেখাতে পারলাম না। তো একটা ডিম দিয়ে নিয়েছি আর অল্প অল্প পরিমাণে এগুলো দিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ, একটা টমেটো, সব কিছু দিয়ে একটা খাওয়ার মতো একটু বানিয়ে নিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তা, পাস্তাগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো সেদ্ধ করার পর একদম দেখছো ফুলে একদম ডুমো ডুমো হয়ে গেছে। তো যেহেতু পাস্তাটা আমি ওপর থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি, যেহেতু জল ছিল সেই জন্য মা সেঁকে সেঁকে জলটাকে বাদ দিয়ে পাস্তাগুলোকে এর মধ্যে দিচ্ছে আস্তে আস্তে। তোমরা চাইলে তোমাদের কাছে পেতে তো থাকবে অবশ্যই, তো সেখানে তোমরা জলটা ধরে নিতে পারো। আমি খুব তাড়াতাড়ি করে এটাকে বানিয়েছি, ভাবাও সারা, করাও সারা, অ্যান্ড খাওয়াও সারা, এরকম একটা ব্যাপার। অলরেডি এগুলো সব কিছু করতে আমার 20 থেকে 25 মিনিট লেগেছে, পেতে যেতে করে রেডি করে খেতে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি সয়া সস। সয়া সস যদি না থাকে তোমাদের বাড়িতে দিও না, আর যদি থাকে তো খুবই ভালো, এতে কালারটা বেশি ভালো আসে, দোকানের মতো ইয়ামি ইয়ামি আসে। আর টমেটো সস তো থাকবে অবশ্যই, তো ওখানে টমেটো সস দিয়ে নেবে। এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখানে আমাদের পাস্তাটা অলরেডি রেডি হয়ে যাবে। আর তোমরা চাইলে এখানে আলু, গাজর, নানা রকমের সবজি অবশ্যই দিতে পারো। তো আমি এখানে সিম্পলভাবে হালকাভাবে এটাকে বানিয়ে নিলাম, খাওয়ার জন্য উপযুক্ত করে তুলেছি। আর খেতেও সত্যি কথা বলতে ইয়ামি ইয়ামি হয়েছিল, তোমরা না মানে খেলে বুঝতে পারবে না। এইভাবে তোমরা খুব সহজে কিন্তু করে খেতে পারো। এরপর এটাকে আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি, আমি বলাটা ভুল, মা এটাকে সাজিয়ে নিচ্ছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ফিচি নতুন একটা ভিডিও, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।